বায়ু দূষণের বিশ্বের শীর্ষস্থানে বাংলাদেশ। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এর 2023 সালের প্রতিবেদনে উঠে এসেছে এই উদ্বেগ জাগানিয়া তথ্য। জনস্বাস্থ্য বিশ্লেষকরা বলছেন, বায়ু দূষণ বন্ধ না করা গেলে ক্যান্সার এবং বিকলাঙ্গ শিশু জন্মহার বেড়েই চলবে। তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে বায়ু দূষণ রোধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। 2023 সালে বায়ু দূষণে বাংলাদেশ বিশ্বে প্রথম, শহর হিসেবে ঢাকা দ্বিতীয়। সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এর প্রতিবেদনে বলা হয়েছে, ইটভাটা, যানবাহনের কালো ধোয়া, নির্মাণ কাজের ধুলাবালি, কারখানার দূষণ ও প্লাস্টিক বর্জ্য থেকে এই দূষণ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার গাইডলাইন থেকে ঢাকার প্রতি ঘনমিটার বাতাসে 16 গুণ বেশি ধুলিকণার উপস্থিতি রয়েছে। বলা যায় যে 1/4 দূষণ বৃদ্ধি পেয়েছে। এই যে এত বেশি 22 সালের সাথে 23 সালে এত বেশি বায়ু দূষণ বৃদ্ধি পাওয়াটা, এটি আসলে একটি অশনী সংকেত এবং দুশ্চিন্তার বিষয়। বায়ু দূষণের উৎসগুলো সবগুলোই সমানভাবে গুরুত্ব দিয়ে নিয়ন্ত্রণ করতে হবে। ইটের ভাটা যেরকম নিয়ন্ত্রণ করতে হবে, ফিটনেসবিহীন যানবাহনকে ফিটনেসের আওতায় আনতে হবে, সেক্ষেত্রে গণপরিবহনকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে, আমাদের নির্মাণ সামগ্রীগুলো ঢেকে পরিবহন করতে হবে, নির্মাণ স্থলকে ঘেরাও দিতে হবে। রাজধানীবাসী বায়ু দূষণে অনেকটাই অভ্যস্ত হয়ে গেলেও এর রয়েছে স্বল্প ও সুদূর প্রসারী কুপ্রভাব। সামগ্রিক জনস্বাস্থ্যের জন্যও এটি মারাত্মক হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গর্ভপাত বা বিকলাঙ্গ শিশুর জন্ম বা অটিস্টিক বেবির জন্ম, এখানেও কিন্তু বায়ু দূষণ পৃথিবীর দূষিততম দেশের সর্বশীর্ষে যারা তাদের একজন। আর তো পিছনে ফেরার জায়গা নাই। বিকেন্দ্রীকরণ না করলে কিন্তু একদিকে যেমন জনসংখ্যার চাপ কমবে না, অন্যদিকে আমরা আমাদের নগরকে, দেশকে বসবাসযোগ্য করতে পারবো না। এই অবস্থায় পরিবেশ, জলবায়ু ও বায়ুমান উন্নতির জন্য কাজ করছে সরকার। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী জানালেন পরিকল্পনা ও বর্তমান উদ্যোগগুলো। 2-3 দশক ধরে কিন্তু সমস্যাটা আরও জটিল হচ্ছে, এটা তো আমরা রাতারাতি কোনো সমাধান আমরা পাবো না। তবে যেহেতু আমরা আন্তরিক, যেহেতু আমরা সমস্যাটা আছে এটা আমরা স্বীকার করছি, ঢাকার আশেপাশে যে ইটের ভাটাগুলো আছে সেগুলিকে যদি আমরা, তার বিরুদ্ধে যদি যে ব্যবস্থা নেওয়া দরকার সেটা আমরা নিতে পারি, তাহলে আগামী বছর কিছুটা আমরা উন্নতি দেখব। ডিজেলটা আমদানি করে আনি, সেখানে সালফারের যে কন্টেন্ট এটা কিন্তু অনেক বেশি এবং এটা নিয়ে আমাদের আলোচনা চলছে। আইকিউ এয়ারের জরিপে 2017 ও 2019 সালে বিশ্বে বায়ু দূষণের প্রথম স্থানে ছিল বাংলাদেশ। নুরবি সরকার, যমুনা নিউজ, ঢাকা।